নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা স্পেশাল কাজের ভিডিও নিয়ে এসেছি আমি আপনাদের বলেছিলাম যে পুজোর পরে ভীষণ ভালো ভালো কিছু রেপুটেড কোম্পানির কাজের খবর আমি দিয়ে দেব আপনাদের জন্য তো সেই জন্যই আপনাদের জন্য প্রতিনিয়ত আমি নতুন নতুন রেপুটেড কোম্পানির কাজের খবর নিয়ে আসছি তো আজকে যে কোম্পানির জয়নিং এর খবরটা নিয়ে এসছি সেই কোম্পানির জয়নিং ডেটটা রয়েছে আগামী সোমবার অর্থাৎ তিরিশে অক্টোবর সেই দিন এই কোম্পানিতে জয়নিং করানো হবে এবং এটা একটা বিখ্যাত কোম্পানি আপনারা সবাই নাম শুনেছেন কোম্পানিটা হলো উইংকিস কেক কোম্পানি এই উইংকিস কেক কোম্পানিতে প্রচুর পরিমাণে হেল্পার নিয়োগ করা হবে লোকেশন রয়েছে ধুলাগড় তো হাওড়া জেলার ধুলাগড় অঞ্চলে উইংকিস কেক কোম্পানিতে পুরুষ কর্মী নিয়োগ করা হবে হেল্পার পোস্টের জন্য কাজ থাকবে প্রোডাকশন এবং প্যাকিং সমস্ত ইউনিটে কিন্তু কাজ করতে হবে তো যেখানে কেক তৈরি হচ্ছে সমস্ত তৈরির যে ইউনিটে যত রকম কাজগুলো হয় কেক তৈরি সংক্রান্ত যত রকম কাজ সমস্তটা করতে হবে তার পাশাপাশি কেক প্যাকিং পর্যন্ত যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে তো ভীষণ ভারী কাজ এখানে কিছু হয় না মাথায় কিছু বইতে হয় না পুরোটাই কিন্তু ভিতরে কাজ হবে প্লান্টের এবং এটা খাদ্য প্রস্তুতকারক কোম্পানি আপনারা বুঝতেই পারছেন তো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আপনারা কাজ করতে পারবেন তো এই কোম্পানিতে কিন্তু পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে বয়স লাগছে আঠেরো বছর থেকে চল্লিশ ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত কোনো যোগ্যতার প্রয়োজন নেই আর এই কোম্পানিতে আপনাদের কি কি ফ্যাসিলিটি রয়েছে আমি আপনাদের বলে দিই প্রথমত এই কোম্পানিতে প্রথম থেকেই কিন্তু পি এ সমস্তটা পাবেন আপনারা পি এ প্রথম থেকেই আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে এবং প্রত্যেক মাসের ছ তারিখ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে স্যালারি ঢুকে যাবে যদি কখনো কারণে ব্যাংক বন্ধ থাকে বা কোনো ব্যাংকের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এক দিন লেট হয়ে যেতে পারে কিন্তু স্যালারিটা তারিখ থেকে তারিখের মধ্যেই অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় তো মেন ছ সাত এই কোম্পানিতে যে বোনাস থাকে সে বোনাসের ফ্যাসিলিটি রয়েছে এবং এখানে প্রত্যেক বছর স্যালারি বৃদ্ধি পায় অর্থাৎ প্রত্যেক বছর আপনাদের কোম্পানি নিয়ম অনুযায়ী মাইনে বাড়বে আর কাজের ভিত্তিতে ইনক্রিমেন্ট আছে যদি আপনি হেল্পার থেকে কাজ শিখে পরবর্তীতে ভালো পোস্টে চলে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে প্রমোশন এবং ইনক্রিমেন্ট সমস্তটাই আপনারা পাবেন হলিডের ফ্যাসিলিটিও রয়েছে তো সারা বছরে মানে একটা বছর একটা না কাজ করলে সারা বছরের কোম্পানির যে হলিডের ফ্যাসিলিটিগুলো থাকে সেগুলো আপনারা পাবেন তো ছুটির আগের এবং পরের দিন ডিউটি থাকলে যে হলিডে গুলো থাকে সেই হলিডের পয়সাগুলোও পয়সাগুলো কিন্তু এই কোম্পানিতে পাওয়া যায় তো সেটা সারা বছর কাজ করার পরে এক বছরের ভিত্তিতেই ইয়ারলি হলিডে ইয়ারলি বোনাস ইয়ার ইয়ারলি ইনক্রিমেন্ট সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাবেন তো এখানে কাজ জানা বা না জানার কোনো ব্যাপার নেই যারা ফ্রেশার রয়েছেন কোথাও কাজ করেননি তারাও এখানে কাজ করতে পারবেন এইবারে আপনাদের ডিউটি টাইম বেতন এবং আর কি কি ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছু বলে দিয়ে থাকা খাওয়ার কি ফ্যাসিলিটি রয়েছে দূরের ক্যান্ডিডেটদের জন্য সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা সমস্ত ভিডিওটা ভালো করে দেখে নিয়ে কিন্তু যোগাযোগ করবেন তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করবেন আজকে শনিবার আজকে দয়া করে কেউ আপনারা ফোন করবেন না আগামীকাল রবিবার আছে ছুটির দিন তো আগামীকাল আপনারা সন্ধে সাতটা থেকে নটার মধ্যে আমাকে ফোন করবেন এই টাইমের মধ্যে আমাকে ফোন করবেন সাতটা থেকে নটায় দু ঘন্টার মধ্যে যতগুলো ক্যান্ডিডেট ফোন করবেন সবার নাম আমি এন্ট্রি করে রাতের বেলাতেই কোম্পানিতে পাঠিয়ে রাখবো নেক্সট দিন কিন্তু জয়েনিং করানো হবে তো চলুন বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো একটু বলি এই কোম্পানি কিন্তু প্রধানত আট ঘন্টা ডিউটি করায় এখানে আট ঘন্টার ডিউটি হয় কিন্তু এই মুহূর্তে কোম্পানির প্রোডাকশন একটু প্রেশার রয়েছে বলে এই মুহূর্তে কিন্তু কোম্পানি বারো ঘন্টা ডিউটি গড়াবে বারো ঘন্টা ডিউটি এখন আপনাদের করতে হবে পরবর্তীতে যখন কোম্পানির কাজের প্রেশার কমে আসবে তখন কিন্তু আট ঘন্টা করে আপনারা শিফটিং ডিউটি পাবেন তো এখন যে ডিউটিটা রয়েছে স্টার্টিং এ যে ডিউটি আপনাদের করতে হবে সেই ডিউটির ভিত্তিতে আপনাদের ডিউটি টাইম পেমেন্ট আর কি কি ফ্যাসিলিটি রয়েছে সমস্তটা আমি বলে দিচ্ছি এখন যেহেতু বারো ঘন্টা ডিউটি করতে হবে তো প্রথম অবস্থায় আপনাদের ডিউটি থাকবে সকাল ছটা থেকে ছটা পর্যন্ত এই এই টাইমের টাইমের আপনাদের আপনাদের লাঞ্চ ব্রেক থাকবে মধ্যে কাজের রেস্ট টিফিনের টাইম স্নান এবং টয়লেট ওয়াশরুম সমস্ত রকম বা কাজের ফাঁকে ঘুরে ফিরে রেস্ট নেওয়া সমস্ত কিছুই কিন্তু এই টাইমের মধ্যে থাকবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট দুটো শিফটে কাজ করতে হবে আপনাদের পেমেন্ট দেওয়া হবে এই মুহূর্তে রোজ হিসাবে পাঁচশো কুড়ি টাকা করে এটা কিন্তু পি এ ছাড়া পি এ আলাদা করে কিন্তু প্রত্যেক দিন জমা হবে সেটা আপনার হাজিরার উপরে সেটা কিন্তু আলাদা এই টাকাটা যেটা বললাম পাঁচশো কুড়ি টাকা করে রোজ এই টাকাটা থেকে কিন্তু এক পয়সাও কাটা হবে না এটা সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে প্রত্যেক দিন হিসাবে আপনার কিন্তু এই পেমেন্টটা রয়েছে তো এই ডিউটি যখন একটু প্রেশার কমে আসবে তখন আট ঘন্টায় যখন ডিউটি হবে তখন আট ঘন্টায় কিন্তু প্রত্যেকটা শিফটের জন্য আপনাদের পেমেন্ট থাকবে তিনশো সাতচল্লিশ টাকা করে এখানে আট ঘন্টায় তিনটে করে শিফট চলে সকাল ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত্রি দশটা রাত্রি দশটা থেকে সকাল ছটা তো এই তিনটে শিফটে কিন্তু আট ঘন্টা করে যখন ডিউটি চালু হবে তখন কিন্তু এই তিনটে শিফটে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ডিউটি করতে পারবেন কেউ কেউ এখানে ওভার ডিউটিও করতে পারবেন প্রথম থেকেই আপনারা ওভার ডিউটি পাবেন যারা বারো ঘন্টার ডিউটি করছেন তারাও চাইলে এক্সট্রা ডিউটি করতে পারেন যখন আট ঘন্টা রোটেশন চালু হয়ে যাবে তখনও আপনারা এক্সট্রা ডিউটি করতে পারবে তো যাই ডিউটি করবেন না কেন সেই পেমেন্ট আমি দুটোর আলাদা আলাদা করে বলে দিলাম কিন্তু এখন আপনারা বারো ঘন্টা ডিউটি করবেন পার ডে পাঁচশো কুড়ি টাকা করে পাবেন পি এ আলাদা জমবে কোম্পানি তিরিশ দিনই খোলা থাকবে তো আপনারা চাইলে তিরিশ দিনই কাজ করতে পারেন কেউ কেউ চাইলে উইকলি ছুটি নিতে পারেন আবার কেউ এক্সট্রা ডিউটি করে কিন্তু বেশি ডিউটিও করতে পারেন তো পুরোটাই এখানে নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ হবে মাসে আপনার যতগুলো ডিউটি থাকবে ততগুলো ডিউটি হিসাবে কিন্তু আপনি পাঁচশো কুড়ি টাকা করে পাবেন তো এমনই সিস্টেম অনুযায়ী যখন আট ঘন্টার ডিউটি চালু হয়ে যাবে তখনও আপনাদের মাসে যতগুলো ডিউটি থাকবে ততগুলো ডিউটি হিসাবে কিন্তু আপনারা পেমেন্টগুলো পাবেন সবই একই সিস্টেম তো পি এফ টাকা আলাদা ঢুকবে আমি আগেও বলে দিলাম বোনাস ইনক্রিমেন্ট সব ফ্যাসিলিটি রয়েছে আগে সব কিছু আমি আলোচনা করে নিয়েছি থাকা খাওয়ার সিস্টেমটা বলে দিই কোম্পানির কোনো নিজস্ব রুম নেই কিন্তু কোম্পানির ক্যান্টিন আছে তো এখানে আপনারা কোম্পানির ক্যান্টিনে খেতে পারবেন সতেরো টাকা করে মিল মাত্র সতেরো টাকায় আপনারা পেট ভরে খাওয়া দাওয়া করতে পারবেন তো যারা এখন ডিউটি করবেন তারা লাঞ্চ কোম্পানিতে পেয়ে যাবেন এবং ডিউটি থেকে বেরোনোর সময় আপনারা একেবারে সেখানে ডিনার কমপ্লিট করে কিন্তু রুমে চলে যেতে পারবেন তো লাঞ্চ এবং ডিনার দুটোই আপনারা পেয়ে যাবেন সতেরো টাকা করে মিল এখানে আপনাদের জাস্ট লাগবে এবং সেটা পেমেন্ট আপনাদের দিয়ে তারপরে কিন্তু খেতে হবে এখানে কুপন সিস্টেম আছে কুপন কেটে তারপরে আপনার খেতে পারবেন থাকার জন্য কোম্পানি কোনো রুম দেবে না বাইরে প্রচুর রুম আছে সেখানে আমরা রুম মালিকের সাথে আপনাদের সরাসরি কথা বলিয়ে দেব আটশো থেকে হাজার টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন এই পেমেন্টটা আপনাদের নিজেদের করতে হবে তো এই কোম্পানিতে খাওয়ার কোনো চিন্তা নেই যেহেতু ক্যান্টিন রয়েছে এছাড়াও বাইরে অনেক হোটেল আছে আপনারা মাঝে মধ্যে বাইরে খেতে চাইলেও খেতে পারেন ক্যান্টিন যেহেতু কোম্পানি নিজস্ব রয়েছে আপনারা ক্যান্টিনে খেতে পারবেন আর রুমের সিস্টেমটা যেটা বলে দিলাম যে টাকাটা আটশো হোক বা হাজার হোক যেরকমই কন্ডিশনের আপনি পাবেন সেই যে ভাড়াটা পড়বে সেটা কিন্তু অ্যাডভান্স দিয়ে তারপরে রুম বুক করতে হবে সুতরাং যারা সোমবারে আসবেন তারা ওই দিনই বেডিংপত্র সমস্ত কিছু নিয়ে চলে আসবেন আপনাদের জয়নিং করিয়ে দেওয়া হবে এবং রুমের পেমেন্ট যেটা আটশো থেকে হাজার যে পেমেন্টটাই আপনাদের জন্য ধার্য থাকবে সেই পেমেন্টটা রুম মালিককে দিয়ে রুম বুক করে ওই দিন থেকেই আপনারা কিন্তু রুমে থাকতে পারবেন আর ডকুমেন্টস যেগুলো লাগছে আমি একটু বলে দিই আধার কার্ডের জেরক্স অবশ্যই আধার কার্ডে জন্ম তারিখ মাস সাল তিনটেই থাকতে হবে প্যান কার্ডের জেরক্স নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এবং দু কপি ফটো এই সমস্ত ডকুমেন্টস যদি কারুর না থাকে তার কিন্তু কাজ হবে না সমস্ত ডকুমেন্টস আপনার প্রয়োজন এবং অবশ্যই কিন্তু দেখে নেবেন আধার কার্ডে জন্ম তারিখ মাস সাল তিনটেই আছে কিনা তিনটে না থাকলে কিন্তু হবে না তো এই অবশ্যই নিয়ে আসবেন এবং রুমের যে অ্যাডভান্স পেমেন্ট বললাম সেটা নিয়ে অবশ্যই চলে আসবেন আপনারা রুম মালিকের সাথে কথা বলিয়ে আপনাদের ওই দিনই রুম করিয়ে দেওয়া হবে তো এখানে আপনাদের স্পট জয়নিং করানো হবে আপনারা যারা এই কাজটা করবেন তারা আগামী কাল থেকে মধ্যে সাড়ে লোকেশানে চলে আসবেন সেখানে আপনাদের সকলকে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে জয়নিং এর জন্য আপনারা পারিশ্রমিক আনবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে উইঙ্কিস কোম্পানির মতন একটা রেপুটেড কোম্পানিতে আপনারা স্থায়ী পদে কাজ পেয়ে যাবেন তো কাজ করিয়ে দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব আমার আপনারা কোম্পানির অফিসে সমস্ত ডিটেলস ভালো করে জেনে নেবেন বুঝে নেবেন তারপরে সেখানে পত্র সাবমিট করে আপনাদের জয়নিং করানো হবে এবং ওই দিনই আপনাদের কোম্পানিতে ইন্টারভিউ করিয়ে সমস্ত কিছু ভিতর থেকেই সমস্ত প্রসিডিওর কমপ্লিট করিয়ে কিন্তু জয়নিং করানো হবে তো আপনাদের হাতে এখন অনেক সময় রয়েছে যারা দূরের ক্যান্ডিডেট রয়েছেন ইমিডিয়েট বেরিয়ে পড়ুন বেরিয়ে আপনারা হাওড়া লোকেশনে চলে আসুন হাওড়া স্টেশনের দরকারে আপনারা থেকে যান সেখান থেকে আপনারা ওই দিন সোমবার এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই ধুলাগড় লোকেশানে চলে আসবেন সেখানেই আপনাদের সমস্তটা জয়নিং করিয়ে দেওয়া হবে তো যারা কাজটা করতে ইন্টারেস্টেড তার অবশ্যই আমাকে রবিবার অর্থাৎ আগামীকাল সন্ধে সাতটা থেকে নটার মধ্যে ফোন করুন আমি আপনাদের সমস্ত ডিটেলস কথা বলে নামগুলো এন্ট্রি করে কোম্পানিতে পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার